নগরীর মোহরা বাহির সিগন্যাল শিল্পাঞ্চলের এই গার্মেন্টস কারখানা যাবতীয় বিদ্যুতের যোগান আসছে ছাদে লাগানো সোলার প্যানেল থেকে। জ্বালানি ভিত্তিক বিদ্যুতের পরিবর্তে সোলার থেকে উৎপাদিত বিদ্যুতে চলছে বাতি, ফ্যান, সুইং, ফিনিশিং, ডাইং এবং কাটিং মেশিন। একই সাথে প্রতিষ্ঠানের জেনারেটর ও শীততাপ নিয়ন্ত্রিত মেশিনও চলছে সোলার থেকে উৎপাদিত বিদ্যুতে। সোলার প্যানেলের মাধ্যমে সুইং মেশিন এবং অন্যান্য বিভিন্ন কম্প্রেসর, জেনারেটর এবং বিভিন্ন ধরনের এসি এবং অন্যান্য ইলেকট্রিক সামগ্রীগুলো চলতেছে। কারখানার ছাদে বসানো সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে নিয়ে আসা হয় এই নিয়ন্ত্রণ কক্ষে। এরপর এই তিনটি মেশিনের মাধ্যমে সে বিদ্যুৎকে তারা কনভার্ট করে, আর কনভার্ট করা বিদ্যুৎ নিয়ে যাওয়া হয় পিডিবির প্যানেলে এবং সেখানে ব্যবহৃত বিদ্যুৎগুলো পাঠানো হচ্ছে কারখানার যেখানে চলছে মেশিন সহ অন্যান্য যন্ত্রপাতি। এবং আরও যেটা উদ্বৃত্ত বিদ্যুৎ থেকে যায় সেগুলোকে তারা এই ব্যাটারির মাধ্যমেও সংরক্ষণ করছে জরুরি কাজে ব্যবহারের জন্য। কাতার বিশ্বকাপে ফিফার অফিসিয়াল টি শার্ট তৈরি করে খ্যাতি পাওয়া এই গার্মেন্টস প্রতিষ্ঠানটির ছাদে লাগানো হয়েছে 700 সোলার প্যানেল, যেখান থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে 1.2 মেগাওয়াট বিদ্যুৎ, যা চাহিদার তুলনায় কিছুটা বেশি। মূলত বিদ্যুতের বাড়তি খরচ থেকে রক্ষার পাশাপাশি লোডশেডিং জটিলতা এড়াতে সোলার বিদ্যুতের দিকে ঝুঁকছে প্রতিষ্ঠানটি। আমরা রিনিউয়েবল এনার্জি ইউজ করার দেখলাম বিদেশেও হচ্ছে, সো আমরা নিজেরাও এই ফ্যাক্টরি দিয়ে স্টার্ট করেছি, আমাদের আরও ফ্যাক্টরিগুলো আস্তে আস্তে আমরা করব। তো এই ফ্যাক্টরিতে আমাদের আপাতত 200 কিলোওয়াট, মানে আমরা 1 মেগাওয়াট প্লাস বিদ্যুৎ উৎপাদন করছি এখন। আগামীতে প্রতিষ্ঠানটি আরও 3টি কারখানার উৎপাদন ব্যবস্থায় সোলার বিদ্যুৎ চালুর প্রক্রিয়া নিয়েছে। এই অবস্থায় সোলার যন্ত্রপাতি আমদানিতে শুল্ক হার কমানোর দাবি প্রতিষ্ঠানের। আমাদেরকে আরও এনকারেজ করে ইনসেন্টিভ দেয় যদি আমরা সোলারের দিকে যাই, আরও গ্রিন এনার্জির দিকে যাই, তাহলে আই থিঙ্ক মোর কোম্পানিজ উইল গেট মোর এনকারেজ এবং আমাদের দেশের জন্য ভালো হবে এবং বিদ্যুতের যে এখন একটা ঘাটতি এটার জন্য খুবই ভালো হবে। পুরো কারখানার সোলার প্যানেল স্থাপনের 1.5 কোটি টাকা খরচ হলো, তা উঠে আসতে সময় লাগবে 5 বছর। এসব যন্ত্রের গ্যারান্টি রয়েছে অন্তত 20 বছর। জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ সাশ্রয়ে ক্রমশ রোল মডেল হয়ে উঠছে এ বন্দর নগরী চট্টগ্রাম। আগের মতো পিডিবির সংযোগ পেতে আংশিক সোলার প্যানেল নয়, এখন সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চলছে শতভাগ শিল্প কারখানা। এতে যেমন বিদ্যুৎ উদ্বৃত্ত থাকছে, তেমনি সাশ্রয় হচ্ছে জ্বালানি খরচ। চট্টগ্রামের বাইসিগনাল শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ।